সুন্দর একটা কালারের গাড়ি, টয়োটা কোর্সা 98 এর মডেল। আচ্ছা, 2002 এর রেজিস্ট্রেশন, 98 এর মডেল, 1331 সিসি, এসি রাজা। এসি এর চেয়ে ভালো আর কোনো গাড়ি নাই, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় পাবেন। টয়োটা 110 97 এর মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, 1500 সিসির একটা ইএফআই ইঞ্জিন রয়েছে গাড়িটাতে, এবং আপনার 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে, ডাক্তার চালিত একটা গাড়ি। ভিতরটা দেখান ভাই একটু, ভিতরটা একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে, এত পুরাতন গাড়ি বাট ভিতরটা দেখলে মনে হবে আপডেট মডেলের গাড়ির মতো ফ্রেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আজকে কি কি গাড়ি দেখাবেন? আজকে আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো, ছোট গাড়ি বড় গাড়ি মিলিয়ে আপনাদের কালেকশন দেখাবো। আচ্ছা, তো সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো এটা টয়োটা প্যাসো। আচ্ছা, টয়োটা প্যাসো ছোট গাড়ির ভিতরে সবচেয়ে মজার গাড়ি। ওকে, টয়োটা প্যাসো আপনার 5 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, 2000 আপনার 1000 সিসির একটা গাড়ি, তেলে চালিত গাড়ি, অকটেন ড্রাইভের গাড়ি, একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটা। আর গাড়িটা ছোট হইলো, ভিতরে স্পেস মাশাআল্লাহ অনেক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্পেস ভিতরে, অনেক স্পেস, অনেক স্পেস, প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, আর প্রত্যেকটা দরজায় একদম আপনার অরিজিনাল ফিনিশিং এ রয়েছে। আচ্ছা, আর আপনার অরিজিনাল সিট কেমন রয়েছে? হ্যাঁ, হাইট অনেক উঁচা, যারা আপনার ছোট গাড়ি আপনার সিটির ভিতরে রাইড করতে চাইতেছেন ফ্যামিলি ইউজের জন্য, তারা আর পেছনের স্পেস অনেক, মোটামুটি 2-3টা লাগেজ ক্যারি করতে পারবেন, কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম সুপার ফ্রেশ অবস্থা এই গাড়িটা। তো এই গাড়িটার আস্কিং প্রাইস রয়েছে আমাদের 7,30,000 টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল। ওকে, এরপরে দেখাবো টয়োটা এলিয়ন A15। টয়োটা এলিয়ন A15 2004 এর মডেল, রয়্যাল ব্লু কালার, একদম ফ্রেশ কন্ডিশনে রয়্যাল ব্লু কালার একটা গাড়ি, 4 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, হেডলাইট ব্যাকলাইট একদম কমপ্লিট অরিজিনাল অবস্থায় রয়েছে, স্পয়লার লাগানো রয়েছে, রয়্যাল ব্লু কালার। আর ভিতরের কন্ডিশন যদি দেখেন, আর্মরেস্ট রয়েছে, এবং গাড়িটার এখনো পর্যন্ত সিট কভার ইনস্টল করা হয় নাই, দরজার প্যাড থেকে শুরু করে অরিজিনাল সিট কভার গাড়িটার সাথে পেয়ে যাবেন আপনারা। সামনে রয়েছে স্টিয়ারিং সহকারে উডেন, এবং আপনার ড্যাশবোর্ড উডেন প্যানেলগুলো একদম ফ্রেশ অবস্থা আপনার গাড়িটার সাথে পাবেন, অরিজিনালি গ্রিন সিলেকশন হেডলাইট পেয়ে যাবেন গাড়িটার সাথে, এবং আপনার অরিজিনাল প্রত্যেকটা গ্লাসই একদম 100% অরিজিনাল অবস্থা আপনার গাড়িটার সাথে পাবেন। তো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 14,80,000 টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল, শোরুমে আসলে দাম কমাবো। আচ্ছা, তো এই গাড়িটার আজকে আপনার এই গাড়িটা হচ্ছে টয়োটা নোয়া কিয়ার 42, টাকা কামানোর গাড়ি। টয়োটা নোয়া কিয়ার 42 2003 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, 1800 সিসির গাড়ি, আপনার একদম ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটা, 3 এর মডেল হইলো, 6-7 এর মডেল হচ্ছে ফ্রেশ অবস্থা পাবেন আপনারা। আর আপনার সিট কভার ইনস্টল করা রয়েছে একদম অরিজিনাল অবস্থায়, ভিতরে কোনো প্রকার কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িটাতে পাবেন না। আচ্ছা, বডিতে 100% গ্যারান্টি গাড়িতে, ডিএক্স প্যাকেজের একটা গাড়ি, খুব চমৎকার ফ্রেশ কন্ডিশন আপনার গাড়িটার সাথে পাবেন, 5-door গাড়ি, আর হলো আপনার নিচে ফ্লোরের গাড়ি দেখতে পাচ্ছেন, 90 লিটার সিএনজি কনভার্সন করা পেয়ে যাবেন গাড়িটাতে। তো এই গাড়িটা আমাদের শোরুমে আস্কিং প্রাইস রয়েছে, তো এই গাড়ি আস্কিং প্রাইস রয়েছে মাত্র 9,80,000 টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল। এরপরে দেখাবো সুপার ফ্রেশ টয়োটা নোয়া এক্স স্মার্ট, 9 এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন, 2টা দরজা অটো পাবেন, 25-টার পাবেন, সিলভার কালার, একদম আনটাচ, একদম মানে বলা যায় সুপার ফ্রেশ, অবিশ্বাস্য ফ্রেশ গাড়ি। দেখেন ভিতরে কন্ডিশন, 25-টার পাবেন, পাওয়ার ডোর পাবেন, একদম অল অপশন অটো একটা গাড়ি, সফটওয়্যার এসি প্যানেল, এবং পাওয়ার ডোরটা দেখেন, অল্প প্রাইসে সেরা গাড়ি, আপনার সেন্ট্রাল এসি রয়েছে, 8-seat কাপ হোল্ডার রয়েছে, একদম কমপ্লিট অবস্থায় রয়েছে গাড়িটা, প্রত্যেকটা টায়ারই একদম ফ্রেশ অবস্থা আপনারা গাড়িটির সাথে পাবেন, 90 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে, কোনো খোলা কাটা নেই, একদম অরিজিনাল ফিনিশিং, দেখেন কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটাতে। তো 9 এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন, এই গাড়িটা আমাদের শোরুমে আস্কিং প্রাইস রয়েছে 21,90,000 টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল। ওকে, এরপরে দেখাবো ছোট গাড়ির ভিতরে সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি, টয়োটা রাম 2004 এর মডেল, 2005 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, পাওয়ার ডোর পেয়ে যাবেন গাড়িটাতে, পাওয়ার ডোর পাবেন, একদম ফ্রেশ অবস্থায়, সিট কভার লাগানো রয়েছে, কার্পেটিং করা আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা রয়েছে, উডেন প্যানেল, বিস্কিট কালার ইন্টেরিয়র, সব মিলে একটা মানে সেরা কম্বো প্যাকেজ, এটা সুপার ফ্রেশ। এই গাড়িটা আমাদের শোরুমে রয়েছে 5-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, তো বেস কালার, বিস্কিট কালার ইন্টেরিয়র, এই গাড়িটা আমাদের শোরুমে আস্কিং প্রাইস রয়েছে 10,90,000 টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল। ওকে, এরপরে বাংলাদেশের গাড়ির রাজা, টয়োটা 110 97 এর মডেল, 2002 এর রেজিস্ট্রেশন,
1500 সিসির একটা ইএফআই ইঞ্জিন রয়েছে গাড়িটাতে এবং আপনার 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে ডাক্তার চালিত একটা গাড়ি ভিতরটা দেখেন ভাই একটু ভিতরটা একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এত পুরাতন গাড়ি বাট ভিতরটা দেখলে মনে হবে আপডেট মডেলের গাড়ির মতো ফ্রেশ পেছনে দেখতে পাচ্ছেন সিট কভার ইনস্টল করা হয় না গাড়িটাতে এখন পর্যন্ত 1500 সিসি অল অপশন অটো চার পাঁচ দরজাই একদম অটো পাবেন তো এই গাড়িটা আমাদের শোরুমে আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6,30,000 টাকা তবে প্রাইস নেগোশিয়েবল 97 এর মডেল আচ্ছা এরপরে একটা লাল টুকটুক একটা গাড়ি আপনার এত সুন্দর একটা কালারের গাড়ি টয়োটা কোর্সা 98 এর মডেল আচ্ছা 2002 এর রেজিস্ট্রেশন 98 এর মডেল 1331 সিসি এসির রাজা এসি এর চেয়ে ভালো আর কোনো গাড়ি নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় পাবেন অল অপশন অটো পেয়ে যাবেন গাড়িটাতে কোনো প্রকার কোনো কমতি নেই সিট কভার লাগানো রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা বাম্পার সব কমপ্লিট অবস্থায় পাবেন আপনারা ডকুমেন্টগুলো একদম আপ টু ডেট অবস্থা আপনার গাড়িটার সাথে পাবেন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড তো এই গাড়িটার আস্কিং প্রাইস রয়েছে আমাদের শোরুমে 5,60,000 টাকা তবে প্রাইস নেগোশিয়েবল ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের 2 নম্বর গেটের অপোজিটে অবস্থিত আদিপা কার সেন্টার 017111 0177111 5497 এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন আর এই ভিডিও ছাড়াও আমাদের অন্যান্য গাড়ি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম